শুরু করছি আমি পদ্মজা গল্পের 30তম পর্ব। পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে, বাসরাত নিয়েও হাওলাদার বাড়ির হাজারটা রীতি যেসব পালন হচ্ছে, পদ্মজা নিয়ম রীতি পূরণ করছে ঠিকই, তবে মন অন্য জায়গায়। বিকেলে সে দেখেছে আমির রিদওয়ানের পাঞ্জাবির কলার দুই হাতে ধরে কিছু একটা বলছে, খুব রেগেছিল। তবে কি রেদওয়ানি এসেছিল রাত্রে? ও বউ ওড়ো, এখন ঘরে গিয়া খালি দুইজনে মিল্লা দুই রাকাত নফল নামাজ পড়া লইবা। আনিসা যাও, লইয়া যাও, দিয়াও ঘরে। হরিণা বললেন। পদ্মজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে। খলিল হাওলাদারের দুই মেয়ে শাহানা, শিরিন এবং আনিসা পদ্মজাকে নিয়ে দ্বিতীয় তলায় ওঠে। আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি। পদ্মজা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকায়। দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো, টকটকে লাল গোলাপ। হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরে খুবই জনপ্রিয়। পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয়, কত সুন্দর দেখাচ্ছে। ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের ঘ্রাণে শরীর মন অবশ হয়ে আসে। শুধু বিছানা নয়, পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো। শাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল, এরপর বলল, ডরাই বানা, রাতটা উপভোগ করবা, এমন রাত জীবনে একবারই আসে। পদ্মজার লজ্জায় মরিমরি অবস্থা, সারা দেহ থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আনিসা সবকিছু ঘুরে ঘুরে দেখছে, এক সময় বলল, আমার বাসর রাতটাও হুবহু এই রকমই ছিল, চারিদিকে গোলাপের ঘ্রাণ, ফুলের ঘ্রাণে ভালোবাসা আরও জমে উঠেছিল। এই বাড়ির বউদের কপাল ভালো, আমরা এই বাড়ির ছেড়ি হইয়াও জামাইয়ের বাড়িতে বাসর রাইতে ঘর কাগজের ফুল দিয়ে সাজানি দেখতে হয়েছে। শিরিন বলে উঠল। আনিসার কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, এসব পেতে যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আমি উচ্চশিক্ষিত, সুন্দরী ছিলাম, ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম, তাই পেয়েছি। আর পদ্মজা যথেষ্ট সুন্দরী, গ্রামের থেকেও পড়ালেখায় খুব ভালো, তাই সেও যোগ্য। তোমাদের না আছে পড়াশোনা, না আছে ভালো কোনো যোগ্যতা, গায়ের রঙও ময়লা, কাগজের ফুলই তোমাদের জন্য ঠিক ছিল। আনিসার কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে, কোনো মানুষকে এভাবে বলা ঠিক না। শিরিন হৈ হৈ করে উঠল, এইরূপ বেশি দিন থাকবো না ভাবি, এত দেমাগ ভালা না, বিয়ার এতদিন হয়েছে একটাও বাচ্চা দিতে পারছো? পারো নাই, তাহলে এই গরিমা বা অহংকার দিয়া কি হইব? সন্তান ছাড়া নারীর শোভা নাই। আনিসা রেগে মেগে ফুঁসে ওঠে, গলা উঁচু করে বলে, সমস্যা আমার নাকি তোমার পিয়ারের ভাইয়ের, সেটা খোঁজ নাও আগে। আমি এখনই জাফরকে সব বলছি, এতদিন পর বাড়িতে এসেছি, এসব নোংরা কথা সহ্য করতে, অপমান সহ্য করতে, কালই চলে যাব আমি। আনিসা রাগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাই। পদ্মজা হতবাক। শাবানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু কেন কইতে গেলি, জানোস না এই ছেড়ি কেমন, আমি হের বড় হইয়াও হেরে কিছুই করি না, এখন আরেক ভেজাল হইব, যা হওয়ার হইয়া যাক, আমরারে কেমনে পায়ে ঠেলতাছিল দেহ নাই, এইটা তো আমরার বাপের বাড়ি, এত কথা কেন হুনতে হইব? শিরিনের কণ্ঠে কঠিন ভাব, সে আজ এর শেষ দেখেই ছাড়বে, নতুন বউডার সামনে এমনটা না করলেও হইতো। ও পদ্ম, তুমি বেজার হইও না, এরা সবসময় এমনেই লাইগা থাহে। পদ্মজা হাসার চেষ্টা করে। শাহানা দরজার বাইরে দাঁড়িয়ে আমিরকে দেখছে, আমির আসছে নাকি, রাত তো কম হল না।
সাহানা আরও অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বোঝালো কি কি করতে হবে, কিভাবে স্বামীকে আসলে বেঁধে রাখতে হয়। পদ্মজা সব মনোযোগ সহকারে শুনে। আমির ঘরে ঢুকতেই সাহানা শিরিন বেরিয়ে গেল। আমির দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়। পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পা ছুঁয়ে সালাম করে আমির দুই হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করায়। অনুভব করে পদ্মজা কাঁপছে। প্রচণ্ড শীতে যেমন মানুষ কাঁপতে থাকে ঠিক তেমন। আমির দ্রুত তাকে ছেড়ে দেয়, বলে পানি খাবে। পদ্মজা মাথা নাড়িয়ে জানায় সে পানি খাবে। আমির এক গ্লাস পানি এগিয়ে দেয়। পদ্মজা এক নিঃশ্বাসে ঢক ঢক করে পানি শেষ করে। সারা শরীর কাঁপছে। সাহানা শিরিন বের হতেই বুকে হাতুড়ি পেটা শুরু করেছে। ঘরে চারটা হারিকেন জ্বালানো, যেদিকে চোখ যায় সেখানে গোলাপ ফুল। ফুলের ঘ্রাণে চারিদিক মৌ মৌ করছে। এমন পরিবেশে বিয়ের প্রথম রাতে পরপুরুষের স্বামীরূপে দেখা কোনো সহজ অনুভূতি নয়। আমির গ্লাস নিয়ে এগিয়ে আসলে পদ্মজা আঁতকে ওঠে, এক কদম পিছিয়ে যায়। আমির একটু শব্দ করেই হাসে। পদ্মজা ভীতু ভীতু চোখে তাকায়। আমির বলে, হাতে গ্লাস নিয়ে সারা রাত কাটাবে নাকি? দাও, আমার কাছে দাও। আমির গ্লাস টেবিলের উপর রেখে আসে। পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে। তার ডান পা অনবরত কাঁপছে, মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায় আর সে তার ভেতরে ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে পার, নয়তো লজ্জা আষ্টতায় প্রাণ এখনই গেল বুঝি। আমির দূরত্ব রেখে পদ্মজার সুজো সুজি বসে। পদ্মজার এক পা সে কাঁপছে স্পষ্ট দেখতে পাচ্ছে। তার দৃষ্টি অস্থির, এদিক ওদিক তাকাচ্ছে। আমির মজা করে জানতে চাইল, পালানোর পথ খুঁজছ নাকি? না তো, পদ্মজা বলল। তাহলে কি খুঁজছ? পদ্মজা নিরুত্তর রইল। আমির পদ্মজার আরো কাছে এসে বসে এক হাতে পদ্মজার অন্য হাতটি ছুঁতেই পদ্মজা ও মা গো বলে চিৎকার করে ওঠে। আমির পদ্মজার আকস্মিক চিৎকারে থতমত হয়ে গেল। পদ্মজা ভয়ে ঢোক গেলে। সময়টা যেন যাচ্ছেই না, সে যদি পারত পালিয়ে যেত। ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারিদিকে। আমির হা করে পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, এরপর দূরে গিয়ে বসে। পদ্মজাকে বলল, আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো, আমার দিকে ফিরে বসো, গল্প করি। পদ্মজা আমিরের দিকে ফিরে বসে, তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ। আমির প্রশ্ন করে, আমার সম্পর্কে কতটুকু জানো? পদ্মজা মিনমিনিয়ে বলল, খুবই কম, আমি তোমার চেয়ে 12 বছরের বড়। জানো, এখন জানলাম, তবে আপনার আচরণ ছোটদের মতো। পদ্মজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল। আমির বলল, আমার চরিত্রের বৈশিষ্ট্য আরও আছে। বুঝতে পেরেছি, আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে। ঢাকা আমার ব্যবসা আছে, শুনেছি। আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে। আচ্ছা, এই বাড়ির চেয়েও বিশাল বড় বাড়িতে আমি একা থাকি। যতক্ষণ বাইরে থাকব তোমাকে একা থাকতে হবে, ভয় পাওয়া যাবে না। আমি ভয় পাই না। আমাকে তো ভয় পাচ্ছ, আমির হেসে বলল। পদ্মজা নিরুত্তর। কথা বলো। কি বলবো? আচ্ছা আসো, একটা মজার খেলা খেলি। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। আমির বলল, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকব, যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে। পদ্মজা খেলতে রাজি। এই খেলাটা সে পূর্ণার সাথেও খেলেছে। পদ্মজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে, তাই তার আত্মবিশ্বাস আছে সেই জিতবে।
বরাবর জিতে এসেছে। আমির 1-2-3 বলে খেলা শুরু করে। একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। পদ্মজা খুঁটিয়ে খুঁটিয়ে আমিরকে পরখ করে। আমিরের চুল খাড়া, তবে উল্টা দিকে ফেরানো, থুতনির দিকে কাটা দাগ, গালে হালকা দাড়ি, শ্যামলা গায়ের রং, ঘন ভ্রু, চোখের পাপড়ি, পরেছে সাদা পাঞ্জাবি। এত বেশি ভালো লাগছে দেখতে? আমির পদ্মজার রূপে আগে থেকেই দেওয়ানা, তার উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতির দফা রফা অবস্থা। সে মুগ্ধ হওয়া কণ্ঠে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ, কি ভাগ্য আমার! আপনিও সুন্দর, কথাটা মুখ ফসকে বলে উঠল পদ্মজা। যখন বুঝতে পারল, লজ্জায় মাথা নত করে ফেলল। আমির খুশিতে বাকবাকুম হয়ে উঠল, তোমার পলক পড়েছে, আমি জিতে গেছি। পদ্মজা লজ্জায় নখ করতে থাকে। আমির নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি আমি কতটা সুন্দর। রংটা একটু কালো হতে পারে, তবে আমি সুন্দর। তোমার মুখে শোনার পর ধরেই নিলাম পৃথিবীর সেরা সুন্দর মানুষের নাম আমির হাবলাদার। পদ্মজার দুই ঠোঁট নিজেদের শক্তিতে আলগা হয়ে গেল। সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে, মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে? আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে সত্যিই পৃথিবীর সেরা সুন্দর পুরুষ। পদ্মজা ফিক করে হেসে দিল। আমির তাকালো, বলল, হাসছ কেন? পদ্মজা হাসি চেপে বলল, কই না তো, আপনার আম্মা বলেছিলেন 2 রাকাত নফল নামাজ আদায় করতে। আমার আম্মা তোমার আম্মা না? হুম, এখন থেকে আপনার আম্মা না, শুধু আমারও আম্মা। গয়নাগাটি নিয়েই নামাজ পড়বে, অস্বস্তি হবে না? খুলো এবার। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, শিরিন আপা বললেন গয়নাগাটি নাকি স্বামী খুলে দেয়? তাহলে? আমির তীক্ষ্ণ চোখে তাকায়, ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, তাই নাকি, দাও খুলে দেই। পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল, আমতা আমতা করে বলল, এই এটা বোধ হয় নিয়ম না, তাই আপনি জানতেন না। আমিই পারব। 2 রাকাত নফল নামাজের সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে দুইজন। আমির তাহাজ্জুদ নামাজের নিয়ম জানে না, পদ্মজা হাতে কলমে শিখিয়েছে। আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে। এরপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়ালো। জানালার সামনে বিশাল বড় জঙ্গল। সে আমিরকে প্রশ্ন করল, এই জঙ্গলে নাকি কি আছে? আমির পদ্মজার প্রশ্ন শোনেনি, সে একদৃষ্টে তাকিয়ে আছে পদ্মজার দিকে। গায়ে কোনো অলংকার নেই, খোলা চুল কোমর অবধি এসে থেমেছে। মধ্যরাতের বাতাসে তার চুল মৃদু দুলছে। আমির অনুভূতিতে প্রশ্রয় দিল। পদ্মজার কোমর পিছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে। পদ্মজার কেঁপে ওঠে, বড় করে নিঃশ্বাস নেওয়া অনুভব করে গভীরভাবে। পদ্মজার হৃৎপিণ্ড থমকে যায়, পায়ের তলার মাটি শিরশির করছে। তবে অদ্ভুত বিষয়, শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে, বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে। আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে বলল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্ত হতে হবে তোমাকে। অনেক চেষ্টা করেছি সব আটকানোর, পারিনি। সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলি আমি বিয়ে করতে চাই, পদ্মজাকেই বিয়ে করতে চাই। প্রথম প্রথম বাড়ির কেউ রাজি হয়নি, পরে রাজি হয়ে যাই। মনে হচ্ছে চোখের পলকেই তোমাকে পেয়ে গেছি। পদ্মজা নিশ্চুপ, সে অবাধ্য। অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সখ্যতা করবে ভাবছে। আমির পদ্মজাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরাই। পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমির বলল, তোমায় আমি পদ্মফুল দিয়ে একদিন সাজাবো, নিজের হাতে সাজাবো। কথা বলো,
আল্লাহ, আবার কাঁপছ? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই কি হলো? পদ্মজা শরীরের ভার ছেড়ে দিয়েছে আমিরের উপর। আমির দুই হাতে শক্ত করে ধরে রাখে। সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ঘরে। পদ্মজা নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে স্বামী রূপে একজন পুরুষকে অনুভব করল। ভালোবাসাটা শুরু হয় সেখান থেকেই। মন মাতানো ছন্দ, সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা।